পোল্যান্ডে এসে আমার পাওয়া ভাই ব্রাদারদের মধ্যে যার নাম না বললেই নয়, তিনি হলেন হাজারো রমণী স্বপ্ন পুরুষ, অবলা নারীদের আশার আলো, মানবতার জ্বলন্ত প্রেরণা, যুব সমাজের অভিভাবক, বিপদগামীদের পথ প্রদর্শক, পোল্যান্ডের সফলতম ব্যবসায়ী, যার কথায় হয় ফুর্তি, যার কথাতেই ব্যথা, অসাধারণ রাঁধুনি এবং আরো হাজারো গুণে গুণান্বিত আমাদের ময়লানা আজম ভাই। গেল 25 তারিখে হয়ে গেল আজম ভাইয়ের কোম্পানি সিটিজি কেবাবের নতুন ব্রাঞ্চের উদ্বোধনী এবং সেখানকার ইফতার পার্টি, যেখানে উপস্থিত ছিল পোল্যান্ডের বাঙালি কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিগণ। ডুড, আজম ভাই যে একটা বাসা নিছে না, উফ অস্থির। তবে আর দেরি কেন, চলুন তাহলে দেখে আসা যাক আজম ভাইয়ের ইফতার পার্টি এবং তার বাসাখানা। অসাধারণ এক লোকেশনে ভাইয়ের নতুন এই ব্রাঞ্চ। আমাদের ময়লানা আজম ভাইয়ের বাসাটা আজকে মাত্রই আসলে ঘুরলাম, অস্থির একটা বাসা, চলেন দেখে নেওয়া যায়। ভাইয়ের এত সুন্দর বাসা, যদি ভাই বিয়া কইরা ভাবিকে নিয়ে আসে, 8-10টা বাচ্চা কাচ্চা নিয়ে এই বাসায় আরামসে থাকা যাবে। চারপাশে খালি আলো আর আলো, আলোর ছড়াছড়ি, আলোর খেলাধুলা চলবে এখানে। এদিকে জানালা, সেইদিকে জানালা, জানালার কাঁচগুলো এত পরিষ্কার, মানে এত সুন্দর, এত পরিচ্ছন্ন গ্লাস সহজে পাওয়া যায় না। আমি ভাবতাম তোশিবা মনে হয় বাংলাদেশেই খালি পাওয়া যায়, এখানে দেখলাম যে এখানেও তোশিবা আছে। আজম ভাই শিখতেছে কিভাবে ইলেকট্রিক চুলা অপারেট করতে হয়, এখনো ওয়াশিং মেশিন দেয় নাই, কয়েকদিন পরে দেওয়া যাবে। কি সুন্দর খোলামেলা, আহা দেখাই কইলজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই হইল সেই রেস্টুরেন্ট নতুন ব্রাঞ্চ যেটা ওপেন করা হলো। যারা যারা এখানে আসতে চান বা যোগাযোগ করতে চান, ভাইয়ের ফোন নাম্বার আছে, রেস্টুরেন্টের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, চাইলে মিস কল দিতে পারেন। আমাদের আজম ভাইয়ের নিজের হাতে রান্না করা খাবার দাবার, দীপু ভাইয়ের রান্না করা হালিম, তিন অর্জন ভাই ব্রাদারের সম্মিলিত প্রচেষ্টায় এই ইফতার পার্টির সফলতা। অনেক দিন পর, সেই ইউনিভার্সিটি লাইফ শেষ করার পর এতদিন পর এসে আমরা আবার সেই পুরান দিনের মতো একটা ইফতার পার্টির আয়োজন করতে পেরেছি আজম ভাই রুচিলায়। আল্লাহ আজম ভাইকে আরো 10টা ব্রাঞ্চ করার তৌফিক দান করুক এবং রেগুলার এইভাবে পার্টির আয়োজন করার তৌফিক দান করুক।